এনিওয়ে আজকে হচ্ছে খেলার দিন, প্লিজ এই ধরনের কোশ্চেন না করে, আপনাদের যদি খেলা নিয়ে কোনো কোশ্চেন থাকে প্লিজ ডু ইট। এটা চার বছর আগের ঘটনা, সো এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। ব্রাদার্স থেকে তিন বছর আগে আমি রিজাইন করেছি, সো তাদের সাথে তিন বছর যাবো, আমার কোনো পাওনা দাওনা তো দূরে থাক, কথাবার্তাই নেই। ফার্স্ট গেম ছিল, অত্যন্ত প্রেশার ছিল, তামিম অত্যন্ত ভালো খেলেছে এবং ভালো ক্যাপ্টেন্সি করেছে। আমরা ফাইনালি, ইট ওয়াজ এ ভেরি গুড গেম, আমরা ফাইনালি উইন করতে পেরেছি। বাট আমাদের আমাদের বোলাররা ভালো করেছে, বাট ইন দ্য বিগিন মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা স্লো হয়ে গিয়েছিলো, বাট ফাইনালি উই উইন দ্য ম্যাচ। এটা তিন বছর আগের ঘটনা, আমি ব্রাদার্স থেকে তিন বছর আগে আমি ওখান থেকে রিজাইন করেছি, সিসিডিএম থেকে রিজাইন করেছি এবং আমার কাউন্সিলারশিপ রিজাইন করেছি, সো তাদের সাথে তিন বছর যাবো, আমার কোনো পাওনা দাওনা তো দূরে থাক, কথাবার্তাই নেই। মল্লিক ভাই আমাকে বলেছিল যে ওদেরকে ওই সময় তিন বছর আগে 1 কোটি টাকা দিতে, আমি ওখানে 1 কোটি 40 লাখ টাকা দিয়েছি, সো আমি অল বেশি দিয়েছি। এখন প্লেয়াররা না পেলে তো আমার কিছু করার নেই, আমি তো এদেরকে দিব। আমি অলরেডি অফিসিয়ালি চিঠি দিয়ে, পাপন ভাইয়ের কাছে অফিসিয়ালি চিঠি দিয়ে, ওই দিনই যেদিন ওনারা সময় টিভি বা সামথিং 71 একটা নিউজ করেছিল, আমি ওই দিনই সব কাউন্সিলরশিপ এবং এগুলোতে আমি উইথড্র করে নিয়ে গেছি। দণ্ড হচ্ছে প্লেয়ারদেরকে তারা পয়সা দেয় না, টাকা নিয়ে তার টাকা দেয় না, সো আমি সেখানে কেন থাকবো? এবং আমাকে কোনো ইনভলভমেন্ট করা হয় না। একজন প্লেয়ারকে নিলে আমি জানতে হবে যে কে খেলতেছে, আমি তো জানিই না, সো সেখানে কেউ দল করবে না, আমি তো দূরে থাকি। আপনি একজনকে ওনাকে ওনাদের বলেন না, আরেকজনকে নিয়ে দেখাইতে যে সে দল করবে। এনিওয়ে আজকে হচ্ছে খেলার দিন, প্লিজ এই ধরনের কোশ্চেন না করে, আপনার যদি খেলা নিয়ে কোনো কোশ্চেন থাকে প্লিজ ডু ইট। বাট প্লেয়ার আই ডোন্ট নো দ্য প্লেয়ার্স, আপনার এখন এখানে কোনো প্লেয়ার কি আছে যে যারা আইপিএল খেলতেছে বলেন, তার নাম বলেন? আমি আই নেভার সিলেক্ট এনিবডি, আই নেভার সিলেক্ট এনিবডি। আমি যেটা বলেছি তাদের সাথে চুক্তি ছিল যে আমি সিলেক্ট করবো, দেন প্লেয়ার খেলবে, বাট আমি একজন খেলোয়াড়কেও সিলেক্ট করিনি। এটা চার বছর আগের ঘটনা, সো এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না প্লিজ। তারা চেয়ারম্যান হোক যাই হোক, তারা কেউকে পাত্তা দেয় না, দে ডু দেয়ার ওয়ে, নট দে ইভেন ডোন্ট আস্ক হু ইজ দ্য নেক্সট প্লেয়ার, কাকে কালেক্ট করবো, কাদেরকে নেবো, কেউ কেউ জিজ্ঞেস করে না, তারা নিজেরা নিজেরা নিয়ে নেয়। আমাদের জানেন ডেভিড মিডাল অ্যাড হবে, কার মার্স অ্যাড হবে, অনেক অনেক প্লেয়ার অ্যাড হবে, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আরও অনেক চমক রয়েছে, জাস্ট ওয়েট। দেখেন আমি এটার জন্য একটা জমিও কিনেছি লাস্ট তিন বছর, আসলে ব্যবসা বাণিজ্য এবং আপনি করোনা তারপরে যুদ্ধ এগুলো নিয়ে আমরা কোনোভাবেই কোনো কিছু করতে পারছিলাম না। আমাদের একটা একাডেমি করার স্বপ্ন রয়েছে, আমরা হয়তো বা ইন দ্য নিয়ার ফিউচার আমরা বরিশাল একটা একাডেমি করবো, ক্রিকেটের উন্নয়নে কাজ করব, এবং বর্তমানে তো ইনশাল্লাহ আমি চার বছর যাবৎ বিপিএল চালাচ্ছি, কাজ করছি, ট্রাই করতেছি দেশের ইয়াং প্লেয়ারদেরকে তুলে নেওয়ার জন্য। এবার হয়তো আমি অত্যন্ত হাই ভোল্টেজ প্লেয়ারদের নিয়েছি, কিন্তু সাথে সাথে কিন্তু দেখেন আপনি নিচের নাবিল সামাদের মতো প্লেয়ারকেও কিন্তু আমি নিয়েছি, স্মল দ্যাট মিনস আমি ইয়াংদেরকে কিন্তু আমি প্রমোট করছি। লাস্ট টাইম আমরা এক ইয়াংদেরকে ইয়াং ক্রিকেটারকে নিয়েছিলাম, সে কিন্তু ন্যাশনাল টিমে চান্স পেয়েছে, এবং রাইট নাও যে কয়জন প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতেছে অলমোস্ট সবাই কিন্তু আমাদের ফ্রান্সিসে খেলেছে ইয়াংরা। হবে এটা হবে ইনশাল্লাহ, বিসিবি অলরেডি 50 কোটি টাকা বরিশাল স্টেডিয়ামের জন্য বরাদ্দ দিয়েছে এবং কাজটা চলছে। আমি রিকোয়েস্ট করবো নেক্সট ইয়ারে অ্যাটলিস্ট যেন বরিশালে খেলা হয়।